একদম বর্ডারলেস ডিসপ্লে, খেয়াল করছেন? অসাধারণ, খুবই চমৎকার একটা ল্যাপটপ। আর এটা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইসে দিব, মানে অবিশ্বাস্য প্রাইসে এই ল্যাপটপটা যাবে। ভেজেললেস ডিসপ্লে, এটা আমাদের কাছে 4K রেজুলেশন দিয়েও আছে। টাচ বারটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচ বার রয়েছে। টাচ বার দিয়ে কিন্তু আপনারা এখানে অনেক ফাংশনাল কাজ করতে পারবেন, যেমন এখানে শুধু কয়েকটা ফাংশন দেখাচ্ছি, সাউন্ড কমাতে বাড়াতেও যাবে, মিউট করা যাবে, এখানে আপনারা সিরি ইউজ করতে পারবেন। এইচপি এলিটবুক X360 1030G3, মানে এর থেকে স্লিম ল্যাপটপ এখন বর্তমান বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না। দেখেন একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ, খুবই লাইট ওয়েট। এটার যে ডিসপ্লেটা ফার্স্ট অফ অল টাচ স্ক্রিন ডিসপ্লে, সেকেন্ড অফ অল হচ্ছে এটা একদম ন্যানো বেজেল এবং 4K রেজুলেশন, কি নেই এই ল্যাপটপটায়। একটা টু ইন ওয়ান ল্যাপটপ, আর এই টু ইন ওয়ান ল্যাপটপগুলো কিন্তু এখন বর্তমানে অনেক জনপ্রিয়তা আছে। একদমই লেটেস্ট একটা ল্যাপটপ, দেখেন এইচপি 12 জেনারেশন, এটা টোটালি বক্স কন্ডিশনে, মানে ওপেন বক্স অবস্থায় আমাদের কাছে এসেছে। এটা হিটসিংটা যদি আমরা খেয়াল করি, অনেক বড় একটা হিটসিং দেওয়া হয়েছে, কারণ এটা হিট ডিসিপেশনের জন্য খুবই ভালো হবে। পারফর্মিং নিয়ে একটা ল্যাপটপ, মানে এটা দিয়ে আপনার হাই পারফরমেন্স কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে। স্পেশালি যারা মানে প্রিমিয়াম ল্যাপটপ কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। অনেক অনেক ল্যাপটপ রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবল, একদম প্রিমিয়াম ল্যাপটপ থেকে শুরু করে মিড বাজেট এবং লো বাজেটের কিন্তু ল্যাপটপ থাকবে। অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি যে শপটিতে রয়েছি, বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সেরা ল্যাপটপের শপ ITBD, আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন শান্ত ভাইকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে, আপনি এবং আপনার ভিউয়ার্সরা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি এবং আমাদের ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। তো আমাদের ভিউয়ার্সরা সহজে কিভাবে আসতে পারবে অ্যাড্রেসটা একটু বলে দিন। ডেফিনেটলি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে মিরপুর 10 ফলপট্টি মসজিদ গলি বাইতুল মামুর মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামত প্লাজার তৃতীয় তলা ITBD। গুগল ম্যাপে শপ লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে। যদি মেট্রোলের পিলার ধরে আসেন, 249 নম্বর পিলারের পশ্চিম পাশে যে গলিটি আছে সেই গলি বরাবর একটু সামনে আসলে হবে। ওকে ভিউয়ার্স, খুবই ট্রাস্টেড একটি শপ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি চাইলে এই ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন। ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় 22টা ব্যাংকের, ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ফেসিলিটিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে। তো কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো ভিউয়ার্স, যা বলছিলাম, আমার সামনে কিন্তু আপনি পাচ্ছেন শান্ত ভাইকে এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক ইউজড ল্যাপটপের কালেকশন। তো শান্ত ভাই, আজকে আমার ভিউয়ার্সদের জন্য ফার্স্ট ডে কোন ল্যাপটপটি দিয়ে দেখানো শুরু করেছেন? আজকে আমরা ফার্স্ট ডে একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করব, বাট আজকের ভিডিওতে থাকবে কিছু বিশেষ প্রিমিয়াম ল্যাপটপ যেগুলো আসলে বাংলাদেশের মধ্যে খুবই অন্যতম। যেমন আজকের ভিডিওতে অ্যাপেল ম্যাকবুক প্রো কোরাই 9 থাকবে, ডেল প্রিসিশন 4GB এনভিডিয়া RTX গ্রাফিক্স আজকের ভিডিওতে থাকবে, এবং একদমই অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন। দেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তো রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফার্স্টে আমরা বেশ কিছু রিজনেবল প্রাইসে ল্যাপটপ দেখাবো, যেমন এই ল্যাপটপটা Lenovo থিঙ্কপ্যাডের X250 কোরাই 5 5th জেন 128 SSD 8GB RAM 4GB ইনবিল গ্রাফিক্স আছে। ল্যাপটপটা ডিসেন্ট কন্ডিশন আমাদের কাছে পাবেন, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা, এবং এটাতে কিন্তু দুইটা ব্যাটারি ফ্যাসিলিটিস আছে, এক্সটার্নাল একটা ব্যাটারি আছে, ইন্টারনাল একটা ব্যাটারি পাবেন। ল্যাপটপের থিকনেসটা আমি যদি আপনাদেরকে দেখাই, একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ, পোর্ট ফ্যাসিলিটিস খুবই চমৎকার, চারপাশে বেশ কিছু পোর্টস পেয়ে যাবেন আপনারা এর পাশে যদি দেখায়, এবং ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টা, যে কোনো জায়গায় চাইলে আপনারা খুবই স্মুথলি ল্যাপটপটা ক্যারি করে ইউজ করতে পারবেন, এবং খুবই লাইট ওয়েট কম্প্যাক্ট সাইজের মধ্যে। প্রাইসটা অবাক করা প্রাইস, কোরাই 5 ভেরিয়েন্ট কোরাই 7 দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কোরাই 5 এর প্রাইসটা থাকবে 18,990 টাকা মাত্র, এবং যারা কোরাই 7টা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য 20,990 টাকা। তো এই ল্যাপটপগুলো বিশেষ তাদের জন্য যাদের বাজেটটা রিজনেবল, যারা কম বাজেটের মধ্যে গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিংয়ের মতো কাজ শুরু করতে যাচ্ছেন, অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করবেন, তাদের জন্য এই ল্যাপটপগুলো মাত্র 18,990 টাকা হলে কোরাই 5টা এবং 20,990 টাকায় কোরাই 7টা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এরপরে যাদের বাজেটটা একটু বেশি বা যারা আরেকটু আপডেট কাজ করবেন, যেমন গ্রাফিক ডিজাইনের একটা সিরিয়াস ওয়ার্ক করবেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন, তাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে, বাজেটটাও রিজনেবল। ডেল ল্যাটিটিউডের 7270 কোরাই 7 6th জেন কোরাই 5 6th জেন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 256 SSD 8GB RAM দিয়ে 4GB ইনবিল গ্রাফিক্স পাচ্ছেন, ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর একটা কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে, এবং এটা 180 ডিগ্রি রোটেট করার ফ্যাসিলিটিস আছে, যথেষ্ট স্লিম একটা ল্যাপটপ, ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টা। কোরাই 5টা পেয়ে যাবেন আমাদের কাছে 21,990 টাকায়, মানে কোরাই 5 6th জেন সব থেকে কম প্রাইসে, আর কোরাই 7টা পাবেন আপনারা মাত্র 25,990 টাকায়, একদম ধামাকা ডিসকাউন্ট অফারে এই দুটো ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা যে কালেকশনটা দেখাবো, এটা হচ্ছে HP Pro X2, একটা টু ইন ওয়ান ল্যাপটপ।
আর এই টুইন ওয়ান ল্যাপটপগুলো কিন্তু এখন বর্তমানে অনেক জনপ্রিয়তা আছে। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা করে ফেলা যায়, মানে এটা এখন আপনারা চাইলে একটা ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন। যখন ল্যাপটপ ইউজ করতে হবে জাস্ট কিবোর্ডটা লাগিয়েলেই কিন্তু আপনারা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এইচপি প্রো এক্স টু ইন্টেল কোর M3 সেভেন জেন প্রসেসর দিয়ে 256 SSD 4GB RAM এবং 2GB গ্রাফিক্স আছে। ডিসপ্লেটা সম্পূর্ণ ফুল এইচডি IPS টাচ স্ক্রিন ডিসপ্লে, IPS ডিসপ্লে পাবেন। ব্যাক সাইডে ক্যামেরা ফ্ল্যাশ, ফ্রন্ট সাইডে ক্যামেরা এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাবেন আপনারা। কিবোর্ডের কথাটা কিন্তু খুবই ভালোভাবে বলতে পারেন, কিবোর্ডটা টোটালি মেটাল বিল কিবোর্ড, ব্যাকলিট হবে, ম্যাগনেটিক সিস্টেম, লাগিয়ে খুলে আপনারা দুইভাবে ইউজ করতে পারেন। দেখলেন কত সহজে লাগিয়ে ফেললাম কিবোর্ডটা, মানে একদম হ্যান্ডি একটা ডিভাইস। আপনারা চাইলে এটা নিয়ে যে কোনো জায়গায় ট্রাভেলে ইউজ করতে পারবেন, অফিস ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টা। প্রাইসটা থাকবে মাত্র 25,990 টাকা, একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পাচ্ছেন। 25,990 টাকা কিন্তু আকর্ষণীয় গর্জিয়াস একটি ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন। আরও অনেক ল্যাপটপ দেখবো ভাইয়া, তার আগে জেনে নিতে চাই যেহেতু ইউজ ল্যাপটপ ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 ডেজ এটি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, 5 বছর এটি সার্ভিস ওয়ারেন্টি আছে। সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে, মানে কোনো কাস্টমার যদি আমাদের কাছে একটা ল্যাপটপ পারচেস করে 15 ডেজের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সরাসরি ল্যাপটপকে চেঞ্জ করে দেবো। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট থাকবে, গিফটগুলো দেখার জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এবং একটা সেমি প্রফেশনাল ল্যাপটপ। এইচপির 4-ফিঙ্গার লোগো দিয়ে এইচপি লিটবুক 745G5, এটা রাইজেন প্রসেসর দিয়ে আছে। আর কম প্রাইসের মধ্যে রাইজেনের কালেকশনের জন্য অনেক রিকোয়েস্ট ছিল, তো এটা হচ্ছে রাইজেন 3 প্রসেসর দিয়ে 256 SSD, 8GB RAM, DDR4 2400 MHz, 4GB ইনবিল গ্রাফিক্স প্লাস 1GB AMD রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে। একদম ফ্রেশ কন্ডিশন, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, স্টেরিও অ্যাভেলেবেল আছে। 14.1 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে। ল্যাপটপের লুকসটা খুবই প্রিমিয়াম, ব্যাটারি ব্যাকআপ 2-3 ঘন্টা, র্যাম 32GB করা যাবে, SSD মন মতো আপগ্রেড করতে পারবেন। প্রাইসটা থাকবে মাত্র 32,990 টাকা, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ফটোশপের কাজ করবেন, বিগিনার লেভেলে প্রিমিয়ার প্রো কাজ করবেন, ভিডিও এডিটিং শিখবেন, তাদের জন্য একটা বেস্ট চয়েস ল্যাপটপ হতে পারে এই ল্যাপটপটা। আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, 10 পিস দেখে আপনারা 1 পিস পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা টোটালি অফিসিয়াল সেন্ট্রিক একটা ল্যাপটপ, মানে এতটা কম্প্যাক্ট আপনারা যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করতে পারবেন। আর প্রিমিয়ামনেস তো দেখেন না, ডেলের মধ্যে ডেল XPS সিরিজের ল্যাপটপ, একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আছে। ইনসাইডটা দেখলে আসলে যে কেউ ল্যাপটপটার প্রেমে পড়ে যাবে। দেখেন একদম বর্ডারলেস ডিসপ্লে, খেয়াল করছেন, অসাধারণ, খুবই চমৎকার একটা ল্যাপটপ। আর এটা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইসে দিব, মানে অবিশ্বাস্য প্রাইসে এই ল্যাপটপটা যাবে। ভেজেললেস ডিসপ্লে, এটা আমাদের কাছে 4K রেজুলেশন দিয়েও আছে, একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে যাবে। কার্বন ফাইবার বডি, ডেল XPS 13, মডেলটা হচ্ছে 9370, Core i5 8th gen, 8GB RAM, 256 SSD, এবং এটা কিন্তু ফুল এইচডি IPS ডিসপ্লে পাচ্ছেন আপনারা। ডিসপ্লেটা খুবই অসাধারণ, কারণ একদম বেজেললেস ডিসপ্লে, কার্বন ফাইবার ইউজ করা হয়েছে হ্যান্ডরেস্টে, মেটাল বডি পাচ্ছেন আপনারা, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট, ডলবি সাউন্ড সিস্টেম, একদম পোর্টেবল, ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টা। প্রাইসটা থাকবে মাত্র 48,990 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন। ওকে, যেহেতু আকর্ষণীয় এবং খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ 48,990 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আপনি বললেন যে অবিশ্বাস্য একটা প্রাইজে দিচ্ছেন, তো আমাদের অনেক ভিউয়ার্সরা আছেন যারা ঢাকার বাইরে অনেক দূর দূরান্তে থাকে, অনেকে চিন্তা করে ভাই ল্যাপটপ পছন্দ হয়েছে বাট এটা নেওয়ার জন্য ঢাকায় যাওয়ার সময় পাচ্ছি না, কিভাবে নিব? সেক্ষেত্রে হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলার প্রোডাক্ট পাঠিয়ে থাকি। আমাদের ডিসপ্লেতে বা ডিসক্রিপশনে বা কন্ট্যাক্টে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি আমাদেরকে টেক্সট করতে হবে। 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বুকিং দিয়ে দেবো। ঠিক 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলার প্রোডাক্টটি পৌঁছে যাবে। যারা ঢাকার মধ্যে আছেন কিন্তু শপে আসতে পারবেন না, তারা চাইলে হোম ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন। এবং আমাদের এখানে কিন্তু EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। এরকম আরও অনেক ফ্যাসিলিটিস আছে, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন। তো নেক্সটে আমরা কিছু প্রফেশনাল ল্যাপটপ দেখাবো যেগুলো অনেক প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে, এবং আজকের ভিডিওর শেষের দিকে কিন্তু 12th gen ল্যাপটপ এবং ম্যাকবুকের কালেকশন আছে। যারা প্রিমিয়াম, একদমই প্রিমিয়াম ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন আমি রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। দেখলে কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ যেগুলো বাংলাদেশের মধ্যে এখন অন্যতম সেই ল্যাপটপগুলো আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো এখন আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP ZBook ওয়ার্কস্টেশন। এটা একটা রিনাউন্ড মডেল বর্তমান বাংলাদেশে, বাট এটা অনেকটা রেয়ার, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, 20 পিসের মতো অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে 10 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। HP ZBook 14U G5, Core i7 8th gen, 512 PC, NVMe Gen 3 SSD, 16GB RAM, 8GB inbuilt graphics, 14.1 inch সম্পূর্ণ টাচ স্ক্রিন, ফুল এইচডি IPS ডিসপ্লে,
ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক স্টেরিও অ্যাভেলেবেল আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টটা, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা, প্রাইসটা থাকবে 48,990 টাকা, মাত্র 48,990 টাকায় ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। বিস্তারিত আরও ইনফরমেশন আছে, যদি জানতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, কারণ অনেক ল্যাপটপ আছে, শর্ট করে বলছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য। তো এরপরে যে ল্যাপটপটা দেখাবো, এইচপি ইলিটবুক X360 1030G3, মানে এর থেকে স্লিম ল্যাপটপ এখন বর্তমান বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না। দেখেন একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ, খুবই লাইট ওয়েট এবং স্টাইলিশ, 360 কনভার্ট করা যায়, সম্পূর্ণ মেটাল বডি, লুকসটা দেখলেই আপনারা ল্যাপটপটার প্রেমে পড়ে যাবেন, মানে টাকা না থাকলেও ল্যাপটপটা কিনতে ইচ্ছা করবে এমন একটা বিষয়। এইচপি ইলিটবুক X360 1030G3, Core i7 8th gen, 512 SSD, 8GB RAM, 13.3 inch ন্যানোভেজেল ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, স্টেরিও সাউন্ড সিস্টেম অ্যাভেলেবেল আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। প্রাইসটা প্রিভিয়াস প্রাইস ছিল 55,900, ভিডিওতে ডিসকাউন্ট থাকবে, মাত্র 52,990 টাকায় ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এরপরে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে 1030G4, এটাও কিন্তু সেম ফর্ম ফ্যাক্টরে বাট একটু আপডেট ভেরিয়েন্ট দিয়ে, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা, এটাও কিন্তু 360 কনভার্টেবল, সম্পূর্ণ মেটাল বডিতে, প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এটা হিটসিংটা যদি আমরা খেয়াল করি, অনেক বড় একটা হিটসিং দেওয়া হয়েছে, কারণ এটা হিট ডিসিপেশনের জন্য খুবই ভালো হবে, পারফর্মিং নিয়ে একটা ল্যাপটপ, মানে এটা দিয়ে আপনার হাই পারফরমেন্স কাজ করতে পারবেন। i7 8th gen প্রসেসর, 512 PCI NVMe, Gen 3 SSD, 16GB RAM, 8GB ইনবিল্ট গ্রাফিক্স আছে, 13.3 inch টাচ স্ক্রিন, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও অ্যাভেলেবেল থাকবে, একদম ফ্রেশ কন্ডিশন। এগুলো নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ এগুলো দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, একদম প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ। প্রাইসটা বলে দিচ্ছি, মাত্র 58,990 টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। 58,990 টাকা কিন্তু আকর্ষণীয় এবং প্রিমিয়াম এবং হাই কনফিগারেশন একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন। আমরা আরও কিছু ল্যাপটপ দেখবো, তার আগে বলে নিতে চাই স্পেশালি এখানে যে সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন, 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এখানে বসে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সারা দিন যাচাই বাছাই করে নিতে পারবেন, এছাড়াও বাসায় নেওয়ার পরে আরও 15 দিন যাচাই বাছাই করতে পারবেন, চেক করতে পারবেন। এর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম বেরিয়ে যায়, সরাসরি এখানে নিয়ে আসবেন, ল্যাপটপটা সরাসরি চেঞ্জ করে দেওয়া হবে, পাশাপাশি 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি তো ডেফিনেটলি থাকছে আপনাদের জন্য। তো এখন আমরা কিছু লেটেস্ট কনফিগারেশন ল্যাপটপ দেখাবো, যেগুলো ITBD-র যারা কাস্টমার আছে, অনেকেই আসলে লেটেস্ট কনফিগারেশন পছন্দ করেন, একদমই লেটেস্ট কিছু কনফিগারেশন নিয়ে এখন আমাদের কথা থাকবে। ফার্স্টে যে ল্যাপটপটা দেখাবো, একটু রিজনেবল বাজেটের মধ্যে, লেটেস্ট কনফিগারের ভিতরে, এটা হচ্ছে এইচপি প্রোবুক G8, মানে একদম লেটেস্ট একটা ল্যাপটপ, মডেল হচ্ছে এইচপি প্রোবুক 635G8, এটা অ্যারো সিরিজের ল্যাপটপ, কারণ এটা একদম আলট্রা স্লিম, দেখেন অ্যারোডাইনামিক শেপ করা হয়েছে, খুবই লাইট ওয়েট, এটা হাতে নিলে মনে হয় না যে আমি এটা ল্যাপটপ হাতে নিয়েছি, বাট এটা কিন্তু একটা হাই কনফিগারেশন ল্যাপটপ, যেমন Ryzen 5 এর 5000 সিরিজ প্রসেসর দিয়ে, এটা 6 কোর 12 থ্রেড এবং 16 MB ক্যাশ ডিরেক্টরি প্রসেসর, প্লাস 8GB RAM, 3200 MHz, 4GB ইনবিল্ট গ্রাফিক্স, AMD রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স আছে, একদম ন্যানোভেজেল একটা ডিসপ্লে পাচ্ছেন, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, 256 PCI NVMe, Gen 3 SSD, চাইলে র্যাম SSD দুইটাই আপডেট করতে পারবেন, টোটালি আনবক্স কন্ডিশন আমাদের কাছে আছে, তাই কন্ডিশন নিয়ে বেশি কিছু বললাম না। আর এটা দিয়ে আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন, বেসিক লেভেল গেমিং, ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও তো ডেফিনেটলি থাকবে, ফেস লক সেন্সর অ্যাভেলেবেল আছে। প্রাইসটা বলে দিচ্ছি, প্রিভিয়াস প্রাইস ছিল 62,990 টাকা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছে, মাত্র 58,990 টাকায় ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এখন আমরা যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা দেখে আসলে অনেকেই অবাক হয়ে যাবে যে এই ল্যাপটপটা আমাদের কাছে কিভাবে, একদমই লেটেস্ট একটা ল্যাপটপ, দেখেন এইচপি 12th generation, এটা টোটালি বক্স কন্ডিশনে, মানে ওপেন বক্স অবস্থায় আমাদের কাছে এসেছে, তাই কন্ডিশন নিয়ে আমি কোনো কথা বললাম না, জাস্ট আপনাদেরকে একটু হালকা করে ল্যাপটপটা দেখিয়ে দিলাম। এইচপি ল্যাপটপ 15Y, এটা Core i5 এর 12th generation প্রসেসর দিয়ে বর্তমান মার্কেটে এটা সব থেকে লেটেস্ট একটা ল্যাপটপ, 512 PCI NVMe, Gen 4 SSD, 8GB RAM, 4GB ইনবিল্ট গ্রাফিক্স আছে, 15.6 inch ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ফুল সাইজ কিবোর্ড, নিউমেরিক প্যাড সহ, আর যেহেতু লেটেস্ট কনফিগার, প্লাস এটাতে 4GB IRIS XE গ্রাফিক্স আছে, আমি আসলে আর বললাম না যে আপনারা এটা দিয়ে কী কী কাজ করতে পারবেন। আর এটার যে প্রাইসটা, খুবই আইডেন্টিক্যাল একটা প্রাইস রাখা হয়েছে, কারণ যেহেতু এটা ওপেন বক্স, একদম আনটাচ, দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ ডেন্ট আপনারা কিছুই পাবেন না, অ্যাজ এ নতুন ল্যাপটপের মতো আপনাদেরকে ফিল দিবে ল্যাপটপটা, যখন আপনারা অন করবেন, ইউজ করবেন, আপনি ফার্স্ট টাইম ইউজার হবেন ল্যাপটপটার। প্রাইসটা থাকবে অনলি 70,000 টাকা, মাত্র 70,000 টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। 70,000 টাকা হলে 12
এবং এটা কিন্তু একদম আনটাচ, এটা এখন পর্যন্ত কেউ ইউজ করেনি, কাস্টমারই ফার্স্ট টাইম ইউজার হবে এই ল্যাপটপটার। এখন আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একদম প্রফেশনাল সেন্ট্রিক ল্যাপটপ, টোটালি প্রফেশনাল সেন্ট্রিক ল্যাপটপ, মানে এটা বেসিক ইউজারদের জন্য এটা অনেক হাই প্রাইস মনে হতে পারে, বাট যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে, কারণ এটা হচ্ছে ডেল প্রিসিশন। মডেলটা যদি আমি দেখাই এখানে খুবই সুন্দর করে মডেলটা উল্লেখ করা আছে, ডেল প্রিসিশন 3550 হচ্ছে এটা মডেল, এটা অনেক রিভিউ আছে, অনেক ডিটেলস আছে, আমি শর্ট করে বলছি। এটার প্রসেসর হচ্ছে কোরাই 710 জেনারেশন প্রসেসর, এটা 8 সিরিজ প্রসেসর পাচ্ছেন আপনারা। এটার যে বুস্ট ফ্রিকোয়েন্সি 5.10 গিগাহার্টজ এর একটা প্রসেসর, 32 GB র্যাম এবং 8 GB ইনবিল্ট গ্রাফিক্স আছে, প্লাস 4 GB এনভিডিয়া আরটিএক্স সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনারা, 512 PCNVMe জেন 3 SSD। আর এটাই কিন্তু শেষ নয়, এটার যে ডিসপ্লেটা ফার্স্ট অফ অল টাচ স্ক্রিন ডিসপ্লে, সেকেন্ড অফ অল হচ্ছে এটা একদম ন্যানো বেজেল এবং 4K রেজুলেশন। কি নেই এই ল্যাপটপটায়? 4K রেজুলেশন ডিসপ্লে, 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স, i710 8 সিরিজ প্রসেসর, 5.10 গিগাহার্টজ, প্লাস 32 GB র্যাম, 4 GB ডেডিকেটেড, আর কি প্রয়োজন আছে ল্যাপটপটাতে? প্লাস কন্ডিশনটা যদি একটু দেখিয়ে দিই, এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ডেল প্রিসিশন। ওয়ার্কস্টেশন হওয়া সত্ত্বেও একটু স্লিম আছে ল্যাপটপটা, মানে আপনারা চাইলেই ক্যারি করে যে কোনো ভারী কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। প্রাইসটা থাকবে 135,000 টাকা। আর এটা আমি আরেকটা শর্ট নোট দিয়ে রাখি, কারণ 135,000 শুনে অনেকে মনে করতে পারে অনেক হাই প্রাইস, এটা বাংলাদেশে এটা ওপেন বক্স কন্ডিশনে রানিং প্রাইস চলতেছে 160,000 থেকে 170,000 টাকা, বাট আমাদের কাছে আপনারা পাচ্ছেন 30,000 থেকে 35,000 টাকা ডিসকাউন্টে, মাত্র 135,000 টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন। এবং এরপরে আজকের ভিডিওর যে লাস্ট ল্যাপটপটা এবং আকর্ষণটা দেখাবো, এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো। ফার্স্টে আমি এটার কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ফার্স্টে আমি এটা ডিসপ্লেটা একটু আপনাদেরকে দেখাই। ডিসপ্লেটা আসলে দেখে আমি নিজেই এই ল্যাপটপটার প্রেমে পড়ে গেছি, এতটা সুন্দর। এটা হচ্ছে 3K রেজুলেশন রেটিনা ডিসপ্লে প্লাস 15.4 ইঞ্চি ডিসপ্লে, অ্যাপেল ম্যাকবুক প্রো 2019 মডেল, একদম স্লিম। দেখেন প্রো মানে অ্যাপেলের বিল্ড কোয়ালিটি আমি আসলে নতুন করে বলবো না, কারণ সবাই জানি আমরা যারা অ্যাপেল ইউজার আছি। এটা হচ্ছে কোরাই 9 প্রসেসর দিয়ে, অ্যাপেল ম্যাকবুক প্রো ইন্টেল কোরাই 9 প্রসেসর দিয়ে ল্যাপটপটা, প্লাস এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন 16 GB র্যাম। এবং বেসিক্যালি অ্যাপেল ম্যাকবুক সিরিজে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ বেশি একটা পাওয়া যায় না, বাট আমাদের এই মডেলটা 4 GB এনভিডিয়া রেডিয়ন সিরিজের রেডন প্রো গ্রাফিক্স আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটার মধ্যে কিন্তু আপনারা টাচবারও পেয়ে যাচ্ছেন। টাচবারটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচবার রয়েছে, টাচবার দিয়ে কিন্তু আপনারা এখানে অনেক ফাংশনাল কাজ করতে পারবেন। যেমন এখানে শুধু কয়েকটা ফাংশন দেখাচ্ছি, সাউন্ড কমাতে বাড়াতেও যাবে, মিউট করা যাবে, এখানে আপনারা সিরি ইউজ করতে পারবেন, এখানে কিন্তু অনেক উইন্ডো অ্যাভেলেবেল আছে, অনেক ফাংশনাল আছে, মানে এটাকে আপনারা নিজের মধ্যে করে কাস্টমাইজ করে নিতে পারেন। টাচবারটা অনেক ইউজফুল একটা ফিচার্স, প্লাস এটাতে যে সাউন্ড সিস্টেম আছে অনেক মানে লাউড একটা সাউন্ড সিস্টেম, অনেক বেজি একটা সাউন্ড দিবে আপনাদেরকে, ব্যাকলিট কিবোর্ড হবে, ডিসপ্লেটা একটা প্রফেশনাল ডিসপ্লে, টোটাল ল্যাপটপটাই কিন্তু আপনারা প্রফেশনাল ওয়ার্কের জন্য খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। আর অনেকেই মনে করতে পারে এটার কন্ডিশন নিয়ে কথা বলতে পারে, সেক্ষেত্রে আমি কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, দেখেন কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছুই কিন্তু নেই ল্যাপটপটাতে, একদম টোটালি ফ্রেশ আছে। ইনসাইড কন্ডিশনটা যদি দেখাই আর ডিসপ্লেটা যদি আবার আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে সবাইকে, একটু অন করে ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, সবাই দেখে নিন একদম ভালো করে, টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ব্র্যান্ড নিউ প্রাইস 2 লক্ষ টাকার উপরে, ব্র্যান্ড নিউ প্রাইস যেটা আমি বলছি, ইউজড মার্কেটে এটা অনেক রেয়ার মডেল, অ্যাভেলেবেল পাওয়া যায় না, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রাইসটা থাকবে 1,60,000 টাকা, মাত্র 1,60,000 টাকা হলে এই ডিভাইসটি পারচেস করতে পারবেন, এবং শপে আসলে অবশ্যই কিছুটা অনার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যারা অবশ্যই বলবেন যে ঢাকা বিডি ব্লগসের চ্যানেল দেখে এসেছেন, কিছুটা অনার থাকবে। তবে আপনি তো ভিডিওর প্রথমে বলেছিলেন যে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট থাকবে, কি কি থাকছে? গিফটগুলো কিন্তু খুবই চমৎকার গিফট থাকবে, গিফটগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এই পাশে গিফটগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে দেখতে পাচ্ছেন। এবং আমাদের এখানে কিন্তু গিফটের মধ্যে একটা চমৎকার ভ্যারাইটিস আছে, সেটা হচ্ছে এখানে তিনটা ব্র্যান্ড রাখা আছে, লিনোভো, ডেল, HP, সাথে কিন্তু ম্যাচিং করে মাউসও রাখা আছে, যে এই তিনটা ব্র্যান্ডের মধ্যে যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করলে এই ব্র্যান্ডের মিলিয়ে আপনারা গিফট নিতে পারবেন। ডেফিনেটলি স্টক সাপেক্ষে যদি লিনোভো ল্যাপটপ পারচেস করেন, লিনোভোর ব্যাক মাউস থাকবে, ডেল হলে ডেল এবং HP হলে HP, পাশাপাশি এখানে কিন্তু মাউস প্যাডও অ্যাভেলেবেল আছে, ভ্যারাইটিস পাবেন আপনারা, দেখে পছন্দ করে নিতে পারবেন, মানে যারা গিফট নেবেন তাদের জন্য কিন্তু আপনারা গিফটের মধ্যে একটা সুন্দর অপরচুনিটি রেখেছি। এবং ল্যাপটপগুলো তো আপনারা ডেফিনেটলি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন, সাথে অরিজিনাল চার্জার, গ্যারেন্টি পেপার্স কিন্তু ডেফিনেটলি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। আর শুধু এই কয়টা ল্যাপটপই নয়, আমাদের শপে আরও অনেক ল্যাপটপের কালেকশন আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন আছে, জেডবুকের কালেকশন আছে, অ্যাপেল ম্যাকবুকের একদম রিজনেবল প্রাইসের কালেকশন আছে আমাদের কাছে। একদম রিজনেবল প্রাইসটা কত ভাইয়া? এটা হচ্ছে মাত্র 26,990 টাকা, 26,000, হিউজ কোয়ান্টিটি আছে, আপনারা 4-5টা দেখে একটু নিতে পারবেন। যারা
প্রফেশনাল পারচেজ করছেন তাদের জন্য আমাদের কাছে জেডবুক এর স্টক আছে এবং এখানে কিন্তু মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট আছে এইচপি এর মধ্যে ডেল এর মধ্যে লিনোভো এর মধ্যে একদম ব্র্যান্ড নিউ কালেকশন আছে আমি রিকোয়েস্ট করবো সরাসরি আমাদের শপ ভিজিট করবেন আপনারা যদি ল্যাপটপ পারচেস করার কথা ভেবে থাকেন শপে এসে ল্যাপটপগুলো দেখে বসে আপনারা চালিয়ে পারচেস করতে পারবেন এবং যারা শপে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিস অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ক্রেডিট কার্ড হোল্ডার হলে তো ইএমআই ফ্যাসিলিটিস থাকছেই তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আজকে আর কথা বাড়াবো না যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ঢাকা বিডি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন আশা করি এরকম ভিডিও আপনারা আর মিস করবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ।